নমস্কার আমার সমস্ত ইউটিউব বন্ধু, ছোট বড় সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। খুব অল্প সময়ের মধ্যে তোমরা আমার এই অনুষ্ঠানগুলোকে এত প্রায়োরিটি দিয়েছ যে আমার বলার কোনো ভাষা নেই। আমি চেষ্টা করি যে বিভিন্ন রকমের উপাচার তোমাদেরকে দিয়ে তোমাদের চলাফেরার জীবনের গতিটাকে বাড়ানো বা সমস্যাগুলোকে দূর করা। যতটা আমার নলেজে আছে এবং আমি আমার ক্লায়েন্টদের দিয়ে তারা উপকার পায় সেই জিনিসগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরি, এবং তাতে যে তোমাদের এই উপকারগুলো হয় এটার জন্য আমার খুব গর্ববোধ হয়। এবং আমি আমার গুরুদেবকে সবসময় ধন্যবাদ জানাই যে তার দেয়া জিনিসগুলো আমি তোমাদেরকে দিয়ে এতটা উপকার মানুষের করাতে পারছি। তবে একটা ছোট্ট অনুরোধ তোমাদের সামনে রাখব, আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, এবং নতুন যেসব বন্ধুরা আমার চ্যানেলে আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যেটা অনুরোধ সেটা হচ্ছে তোমরা শেয়ার করবে। কারণ আমার চ্যানেল তো সবাই দেখতে পায় না, তাই তোমরা যত শেয়ার করবে তত মানুষের কাছে এটা গিয়ে পৌঁছাবে এবং তারা উপকৃত হবে, এবং তাতে খুব আনন্দ লাগে যে মানুষ উপকার পাবে। লাইক কমেন্ট তো করবেই এবং শেয়ারটা বেশি বেশি করে করবে। যে কমেন্টগুলো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে দাও, হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাও, সেগুলো তোমরা ইউটিউব চ্যানেলে দিয়ে দাও যাতে আদার্সরা দেখতে পায় এবং তারা তাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যায় সেই চ্যানেলের থেকেই। আজকে আমি যে বিষয়টার উপর আলোচনা করব সেটা এই মুহূর্তে খুব প্রয়োজন, সবসময় প্রয়োজন থাকবে, কিন্তু এই মুহূর্তে পরীক্ষার্থী শিক্ষার্থীদের জন্য খুব প্রয়োজন, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। তো প্রত্যেকটা স্টুডেন্টই চায় তারা ভালো রেজাল্ট করুক এবং ফিউচারটা আরও যাতে ভালো হয়। তো সেই এডুকেশন কিভাবে পরীক্ষা ভালো হতে পারে, কিভাবে মনে রাখতে পারো, এর উপরই কিছু উপাচার বা টিপস আজকে আমি তোমাদের দেব। তাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা তোমরা খুব ভালোভাবে দেখবে, কেটে কেটে দেখবে না, তাহলে কিছু মিস হয়ে গেলে কিন্তু জিনিসটা সম্পূর্ণ হবে না। একবার দুবার খুব ভালোভাবে ভিডিওটা দেখবে, তাতে তোমাদের উপকারই হবে। ধরো পরীক্ষা তো প্রত্যেক বছরেই ঘুরে ফিরে সবসময় আসে, তাই আমি যে জিনিসগুলো দিচ্ছি এগুলো সবসময়ের জন্য সবার উপকারে লাগবে। তবে এই মুহূর্তে কিছু পরীক্ষার্থী আছে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ, তাদের খুব খুব উপকার হবে। সবার মনে একটা ভয় থাকে পরীক্ষা দিতে যাওয়ার আগে, এই ভয়টা থাকলে খুব একটা ভালো রেজাল্ট হয় না। যত মাথা ঠান্ডা রেখে মন স্থির করে পরীক্ষা দেওয়া যায় তত রেজাল্ট কিন্তু ভালো হয়, টেনশন থাকলে সে জিনিসটা অতটা ভালো হয় না। তাই আজকে অনুষ্ঠান শুরু করছি, জয় মা তারা। সবার প্রথমে বলি, যত স্টুডেন্ট আছো তারা তো প্রত্যেক দিনই পড়াশোনা করো, তো এই পড়াশোনা করার জন্য কিছু নির্দিষ্ট দিক আছে। যদি সেই দিকে মুখ করে বসে তোমরা পড়াশোনা করো তাহলে সেটা খুব ভালোভাবে মনে রাখা সম্ভব এবং মস্তিষ্কে খুব ভালোভাবে ঢোকে। সেটা হচ্ছে তোমরা উত্তর দিকে মুখ করে বসবে বা ঈশান কোণের দিকে মুখ করে বসবে, মানে তোমাদের মুখটা উত্তর দিকে অথবা ঈশান কোণের দিকে থাকবে। এই দুটো দিকে মুখ করে যদি পড়তে বসো, সে মাটিতে বসে পড়ো, টেবিল চেয়ারে পড়ে বসো, বিছানায় বসে পড়ো, যেখানেই বসে পড়ো, মুখটা যাতে উত্তর দিক বা ঈশান কোণে থাকে তাহলে পড়াশোনা খুব ভালো হয়। এবং ওই দিকটাতে একটা মা সরস্বতীর একটা ফটো লাগিয়ে রাখবে। তোমরা যখন পড়তে বসবে তখন যাতে ওই মা সরস্বতীর মুখটা তোমরা দেখতে পাও, ওই কোণাটায় একটা লাগিয়ে রাখবে। এবার দ্বিতীয় বলি, খুব ভালো ম্যাজিকের মতো ফল তোমরা পাবে যে চারমুখী রুদ্রাক্ষ হয়, চারমুখী। এই চারমুখী রুদ্রাক্ষ তিন পিস একসঙ্গে যদি কোনো স্টুডেন্ট ধারণ করে ডান হাতে, সে ছেলে হোক মেয়ে হোক, ডান হাতে বা গলায় যদি ধারণ করে তাহলে
এটা অনেকটা নীল সরস্বতী কবজের কাজ করে যায়। তারই কিছুটা পাঠ এই চারমুখী রুদ্রাক্ষ, তিনটে রুদ্রাক্ষ একসঙ্গে তাকে ধারণ করতে হবে। অবশ্যই সোমবার দিন এই রুদ্রাক্ষ তিনটেকে শিবলিঙ্গতে দিয়ে, বেলপাতা দিয়ে, শিব ঠাকুরের পছন্দ মতো একটা ফুল দিয়ে 11 বার ওং নমঃ শিবায় বলে জল ঢালতে হবে তার মাথায়। সেই জলটা গড়িয়ে সেই রুদ্রাক্ষের ওপর পড়বে, তারপর সেই রুদ্রাক্ষটা ওখান থেকে তুলে পৈতে পাওয়া যায়, ব্রাহ্মণরা যে পৈতে পড়ে, আমরা যে পৈতে ব্যবহার করি, সেই পৈতে দিয়ে ডান হাতে বা গলাতে ধারণ করতে হবে সোমবার দিন। তাহলে তোমরা খুব ভালো রেজাল্ট করবে এই রুদ্রাক্ষ যদি ধারণ করো, এবং আরও ভালো রেজাল্ট হবে যদি এই রুদ্রাক্ষ কোনো মহাযজ্ঞতে প্রাণ প্রতিষ্ঠা করে নেওয়া যায়। তাহলে এটা আরও ম্যাজিকের মতো কারণ মানে ফল দেবে। যেহেতু এই মুহূর্তে যদি সম্ভব না হয়, এটা নিজেই শিবলিঙ্গর ওপর যতটা সম্ভব পুজো করে নিয়ে জল ঢেলে ধারণ করে নাও। 3 নম্বর, তোমাদের পড়াশোনার ঘরের কালারটাকে একটু বদলে ফেলো, এটাকে হালকা সবুজ রং করে দাও। তাহলে এডুকেশন যে ব্যাপারটা সেটা বুধ, তার কালার হচ্ছে সবুজ, তো এই সবুজটা তোমাদের মেন্টাল এফেক্ট খুব ভালো হবে এবং পড়াশোনার জন্য খুব উপকারী। প্রত্যেক দিন স্নান করে উঠে পরিষ্কার জামা পরে, আমি একটা মন্ত্র বলে দিচ্ছি, সেই মন্ত্রটাকে 11 বার জপ করবে। এতে এডুকেশন যে স্মৃতিশক্তি সেটা খুব ভালো হয়, পড়াশোনার দিকে মনোযোগটা খুব বাড়ে। এটা হচ্ছে নীল সরস্বতীর মন্ত্র, যেটা হচ্ছে ওং হিং স্ত্রিং হুং ফট নীল সরস্বতী নমহা। ওং হিং স্ত্রিং হুং ফট নীল সরস্বতী নমহা, এই মন্ত্রটা 11 বার জপ করবে ওই সরস্বতী ঠাকুরের সামনে দাঁড়িয়ে, বা যদি সরস্বতী ঠাকুর না থাকে তোমার ঘরে যে ঠাকুর আছে তার দিকে দাঁড়িয়ে এটাকে জপ করবে। এবং যখন তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ, এই মন্ত্রটা মনে মনে পড়তে পড়তে ঘর থেকে বাইরে বেরোবে। ছেলেরা ডান পা আগে বাইরে দেবে, মেয়েরা বাঁ পা আগে বাইরে দেবে, দিয়ে তুমি এই মন্ত্রটা পড়তে পড়তে কিছুটা যাও, এবং যখন পরীক্ষা হলে তোমরা বসছো তখন এই মন্ত্রটা জপ করবে, দেখবে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের মাথাতে চলে আসবে। এটা করো, তোমরা খুব ভালো উপকার পাবে। আর এর সঙ্গে আরেকটা ছোট্ট জিনিস আমি বলে দিই, যে কদিন পরীক্ষা চলছে তো চলল, এরপরে প্রত্যেক দিন তোমরা স্নান করে উঠে কিন্তু এই মন্ত্রটা পাঠ করবে, তাহলে খুব ভালো রেজাল্ট হয়। আর যে সাবজেক্টে তোমরা দুর্বল উইক, নিজেকে একটু দুর্বল মনে করো, সেই বইয়ের ভেতরে এই মন্ত্রটা তোমরা একটা কাগজে লিখে ঢুকিয়ে রাখবে, এবং একটা তারামায়ের মানে নীল সরস্বতী রূপ যার, তারামায়ের একটা পূজোর ফুল ওই বইয়ের মধ্যে রেখে দেবে। দেখবে তোমাদের ওই ভয়টা ধীরে ধীরে কেটে যাবে ওই সাবজেক্টের উপর থেকে, এবং অন্যান্য সাবজেক্টের মতো সেটাও তোমার খুব ফেভারিট হয়ে যাবে। সেই দুর্বলতা সেই উইকনেস সমস্ত কিছু কিন্তু কেটে যাবে ওই সাবজেক্টের ওপর থেকে। আমার আশীর্বাদ রইল, শুভকামনা রইল সমস্ত স্টুডেন্টের ওপর, যে তোমরা এগুলোকে ফলো করো এবং পরীক্ষাটা দাও, তাহলে খুব ভালো রেজাল্ট তোমরা করবে। মন্ত্রটা আমি আরেকবার তোমাদের বলে দিই, ওং হিং স্ত্রিং হুং ফট নীল সরস্বতী নমহা। এটা নীল সরস্বতীর প্রধান বীজ মন্ত্র। নীল সরস্বতী কবচ ধারণ করলে যেরকম খুব ভালো রেজাল্ট ছেলেরা করে, স্টুডেন্টরা করে, সেরকম এই মন্ত্রটা করলেও তার কিছুটা অংশ তোমরা পেয়ে যাবে। আর রুদ্রাক্ষটাকে ব্যবহার করে পরীক্ষাতে যাও, দেখো সত্যি খুব ভালো রেজাল্ট করবে। জয় মাতারা, জয় গুরু বামদেব, জয় মাতারা।